2000 সালের পরে আমিন খানের কিছুটা রাইভাল ছিল রুবেল, বা আমিন খানের ফিল্ম রুবেলের ফিল্মের সঙ্গেও ক্ল্যাশ করতো। 2000 সালের পরে আমিন খান ভার্সেস রুবেল, তাদের অবস্থান, তাদের স্টারডম, তাদের জনপ্রিয়তা, একজনে আরেকজনের প্রতিদ্বন্দ্বিতা কতটুকু করেছিল, আজকের বিষয়টা সম্পূর্ণ এই টপিক্সের উপর বেস করে হবে। তো 2000 সালের পরে আমিন খান রুবেলের স্টারডম, অবস্থান, তার একসঙ্গে কাজ করা সিনেমা নিয়ে যদি আপনার বিন্দুমাত্র আগ্রহ থেকে থাকে, আপনি যদি বেঙ্গলি ফিল্মের অডিয়েন্স হয়ে থাকেন, এই ভিডিওটা আপনার জন্য মাস্ট ওয়াচ। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্মস্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা করলাম আপনাদের মূল্যবান কমেন্টের। 2000 সাল পরবর্তী সময় আমাদের বেঙ্গলি ফিল্ম, আমরা অস্থিরতার একটা চরম প্যান্ডামিকের ভিতর দিয়ে যাচ্ছিলাম, আমাদের ভালো ফিল্ম তৈরি হচ্ছিলো না তখন, কিন্তু অনেক মানহীন সিনেমা তৈরি হতো। এবং তখন আমিন খান এবং রুবেল যারা তখন বড় তারকা, তাদের সিনেমার বাজেট অনেক বেশি থাকতো, তারা ইন্ডিভিজুয়ালভাবে তারা অনেক সিনেমাতে কাজ করতো। তো দুইজনের সিনেমা যদি আপনি বলেন ক্ল্যাশ করতো সময়ে, কিন্তু তখন আমরা কিন্তু মাল্টিকাস্ট ফিল্ম কিন্তু অনেক করতে দেখেছি আমিন খানকে, রুবেলকে, বা তারা একসঙ্গে অনেক কাজ করেছে। তো দুজনের অবস্থান যদি আপনি হিসাব করেন 2000 সাল পরবর্তী সময়, এটা 19-20 হবে হয়তো। 2000 সাল থেকে 2002-03 তাদের খুবই রাইভালারি, বা আমি যদি হিসাব করি যে 2002 বা 2003 আমিন খান হয়তো কিছু সময় রুবেলকে ক্রস করেছে কিছু সময়, বাট এবারের যদি আপনি 2000 সালের পরে যদি আপনি তাদের অবস্থান যদি আপনি হিসাব করেন, তো আমিন খান যে পুরো দস্তুরভাবে রুবেলকে ছাড়িয়ে গেছে এটা কখনোই না, বা পত্রপত্রিকাতে যেরকম লেখা আসুক না কেন, আপনি হয়তো তাদের একসঙ্গে কাজ করা সিনেমাতে দেখবেন যে হয়তো আমিন খানকে পোর্ট্রে করা হয়েছে দু একটা সিনেমাতে একটু বেশি, অ্যাজ লাইক আপনি যদি দেখেন আর্তনাদ, বা আপনি যদি দেখেন কাটা রাইফেল, বা আপনি যদি দেখেন অন্যান্য ফিল্ম, কারণ 2000 সালের পরে হিসাবটা অন্যরকম। আমরা কিন্তু 2000 সালের আগে কিন্তু রবি মাস্তান সহ অন্যান্য ফিল্মে কিন্তু আমিন খানকে আমরা সেকেন্ড লিড করতে দেখেছি, বাট এর পরবর্তীতে কিন্তু একটু অন্যরকম ঘটনা ঘটে যখন আমিন খানের স্টারডাম বিল্ড আপ হয়। বাট এরপরে কিন্তু আমিন খান কখনও তার ক্যারিয়ার স্টারডাম, তার জনপ্রিয়তা সে কখনও বুঝিনি যে একজন আমিন খান কোন জায়গায় বিলং করে এবং বাঙালি অডিয়েন্স তাকে কীভাবে চায়, এটা কিন্তু আমিন খান কখনও অডিয়েন্সদের মূল্যায়নটা কিন্তু তিনি কখনও করেনি। তিনি অনেক ছোটামোটা রোল করেছেন যেটা আসলে একজন আমিন খানের কাছ থেকে কিন্তু অডিয়েন্স চায় না, বা আমিন খানের কিন্তু অনেক রকমের ফ্যাক্টর ছিল। আমার মনে হয় তিনি আরও চুজি হওয়া তার উচিত ছিল, কারণ তার স্টারডাম জনপ্রিয়তা একটা টাইমে মান্নার মতো সুপারস্টারের কাঁধে আমিনের নিঃশ্বাস, এবং মান্নার সঙ্গে তুলনা করা হতো, কিন্তু আমরা 2002-03 সালের পরে দেখলাম যে আমিন খান, দেখেন রুবেল তার ক্যারিয়ারে কখনও কিন্তু অতটা কম গুরুত্বপূর্ণ নিয়ে কিন্তু রোল করেনি। 2007-08 সাল অবধি যেটা আমিন খানকে আমরা দেখেছি পিতার আসনে সেকেন্ড লিড করছে, বা আরও কয়েকটা ফিল্মে কিন্তু সেকেন্ড লিড করছে আমিন খান সাকিবের সঙ্গে, আপনি পিতার আসন বা প্রেমের সমাধি, তো এগুলো হয় স্টারডাম জনপ্রিয়তা পেতে। বাট রুবেলের সঙ্গে যদি আপনি কম্পারিজন যদি আপনি করেন, আমিন খানের হোল ক্যারিয়ারে কিন্তু আমিন খান পিছিয়ে থাকবে, কারণ রুবেলের সৈদুস্তম খোকনের সঙ্গে তার একটা বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে 1986 থেকে 2000 অবধি, তো ওইটা ক্রস করা আমিন খানের পক্ষে পসিবল না। ইনফ্যাক্ট মান্না রুবেলকে টানা লাগবে আপনার ওইটা ক্রস করতে গেলে, তাও অনেক অংশে আমি এক বাক্যে রুবেলের থেকে তাদের এগিয়ে দিতে পারবো না, বা ইলিয়াস কাঞ্চন, মান্না রুবেল তাদের প্রত্যেকে সবজন উইক জোন রয়েছে তিনজনই, কিন্তু আমিন খানের ক্যারিয়ার 2000 সালের পরে একটা টাইমে কিন্তু উত্থান তার হয় ডেফিনেটলি, এবং সে সেটা ধরে রাখতে পারেনি। যদি সেটা ধরে রাখতে পারতো তাহলে আজকে শাকিব খানের জায়গায় আমরা তাকে পেতাম, বা শাকিব খানের জায়গায় না পেলেও শাকিব খানের কাছাকাছি দুজন স্ট্রাগল করে দুজন কাজ করতো এরকম পেতাম, কিন্তু সেটা হয়নি। এবং একজন আমিন খান বেঙ্গলি ফিল্মের ইতিহাসে একটা মারাত্মক রকমের আফসোসের নাম, তো আসলে এগুলো নিয়ে কথা বললে শুধু আফসোস শোক বাড়বে। তো এটা নিয়ে ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।